বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়লেন বিধাননগর কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আশুতোষ নন্দী। প্রথমে বিবেকানন্দ ছবিতে মাল্যদান করে প্রচার শুরু করেন প্রার্থী। এরপর এলাকায় ঘুরে মানুষের আশীর্বাদ চাইলেন, শুনলেন মানুষের অভাব অভিযোগ ও আবদারের কথা। আশুতোষবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোরে মানুষ আবারও তৃণমূলকে ক্ষমতায় আনবে। বাড়ি বাড়ি সারা পাচ্ছি, অভূতপূর্ব সারা পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্বন্ধে মানুষের চিন্তাভাবনা খুব সুন্দর, খুব সুস্পষ্ট যে আমরা যদি পশ্চিমবাংলায় যদি কাউকে জেতাতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলের যে প্রার্থী হবে তারা মানুষের সঙ্গে কথা দেয় এবং তারা মানুষের জন্য কাজ করে। ভোটে জেতার পর কয়েকটি কাজ আছে। প্রথমত ভোটে জেতার পরে আমাকে রাস্তাঘাটের দিকটা দেখতে হবে, যে রাস্তাঘাট যেসব রাস্তাঘাটগুলো খারাপ হয়ে পড়ে আছে সেটা রাস্তাঘাটগুলোকে এবং সেই তার সঙ্গে রাস্তাঘাটের সঙ্গে ড্রেনটাকে আগে দেখবো, ড্রেনটা যে নিকাশি ব্যবস্থা সেটাকে আগে দেখবো, একটা সমস্যা হয়েছে ড্রেনটাকে চওড়া করতে হবে, ড্রেনটা চওড়া করে দুদিকে ড্রেনকে জালি দিয়ে কভারেজ ড্রেন করে আমাদের এই রাস্তাঘাট এবং ড্রেন নিকাশি ব্যবস্থা একসঙ্গে দুটোকে আমরা দেখবো।